সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ার কর্মকাণ্ডে হতাশ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মানুষ। তার বিচারের দাবি করেছেন স্থানীয়রা, তবে পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটি উদ্ঘাটন করার। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বৈগুর গ্রামে জাফর আলী ভূঁইয়ার ছেলে পুলিশের সহকারী পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া 2006 সালে প্রথমে কনস্টেবল এবং পরবর্তীতে 2014 সালে সহকারী পরিদর্শক পদে পুলিশে চাকুরি করে। সে পুলিশে চাকুরির পর বদলে যায় আকবরের পরিবার, গ্রামের বাড়িতে নির্মাণ করে বিলাসবহুল বাড়ি। রায়হান হত্যার দায়ে পালিয়ে যাওয়ার আগে রবিবার বিকেলে শেষ কথা হয় পরিবারের সাথে। সকালের দিকে 10:11 দিকে মেবি তখন ভাই কল দিয়ে বলেছিল যে আমরা একটু বেশি ঝামেলার মধ্যে আছি, খুব বেশি সমস্যা হচ্ছে, হয়তো সর্বোচ্চ আমাকে সাসপেন্ড করে দিলে দিতে পারে, আমার জন্য একটু দোয়া করো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা আশুগঞ্জবাসী লজ্জিত, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সুস্থ তদন্ত সাপেক্ষ এটা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার।